হ্যালো ভিউয়ার্স, আমি শাখাহত সেন, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে যে বাইকটি নিয়ে আলোচনা করব তা আপনারা দেখতে পাচ্ছেন, টিভিএস মেট্রো প্লাস। টিভিএস মেট্রো প্লাস সম্পর্কে নতুন করে বলার কোনো অবকাশ রাখে না, কারণ প্রায় ইতিমধ্যে 120,000 ক্রেতা বাংলাদেশের মার্কেটে এই বাইকটি ব্যবহার করছে। এই সংখ্যা নিতান্তই কম নয়। বাংলাদেশের মার্কেটে বাজাজ, টিভিএস এর মতো ভারতীয় মোটরসাইকেল কোম্পানিগুলো রমরমা ব্যবসা করছে। বাংলাদেশে এই বাইকটি মেট্রো প্লাস নামে পরিচিত হলেও ভারতের মার্কেটে এই বাইকটি স্টার সিটি প্লাস নামে পরিচিত। ভারতের মার্কেটের তুলনায় বাংলাদেশের মার্কেটে এই বাইকটি বেশ জনপ্রিয়তা পেয়েছে। তুলনামূলক স্বল্প মূল্য, অসাধারণ ডিজাইন, গ্রাফিক্স, কালার এবং জ্বালানি সাশ্রয়ের কারণে এই বাইকটি বেশ জনপ্রিয়তা পেয়েছে বাংলাদেশে। সাম্প্রতিক সময়ে বাইকটি কিছুটা আপগ্রেড করে বাংলাদেশের মার্কেটে আবার লঞ্চ করা হয়েছে। তো আজকে আমার এই ভিডিওতে কী কী বিষয় আপগ্রেড করা হয়েছে এবং এই আপগ্রেড করার ফলে বাইকটির পারফরমেন্স কী হতে পারে এবং বাইকটির বর্তমান মূল্য কত, এই বিষয়টি নিয়ে আলোচনা করব। আশা করি আমার পুরো ভিডিওটি দেখবেন। আমরা লক্ষ্য করেছি যে বাইকটির প্রথম যে পরিবর্তন হয়েছে বাইকটির হেডলাইটে, বাইকটির হেডলাইটে ইউজ করা হয়েছে বর্তমানে এলইডি লাইট। আগে এখানে ইউজ করা হয়েছিল হ্যালোজেন বাল্ব, কিন্তু বর্তমানে এই বাইকটিতে ইউজ করা হয়েছে এলইডি লাইট। কিন্তু ইন্ডিকেটর বা টেইল লাইটটি এখনও হ্যালোজেন বাল্বই রয়েছে। দ্বিতীয় যে পরিবর্তনটি হয়েছে সেটি হলো বাইকটির ব্রেকিং সিস্টেমে। ব্রেকিং সিস্টেমটা আরও শক্তিশালী করা হয়েছে এই বাইকটিতে। এই বাইকটিতে ইউজ করা হয়েছে সিনক্রোনাইজ ব্রেকিং সিস্টেম, সংক্ষেপে যা আমরা বলি সিবিএস নামে পরিচিত। সিবিএস ব্রেকিং এর কাজটা হলো যখন বাইকের পেছনে ব্রেক ইউজ করা হয় তখন সামনের ব্রেকও একটি নির্দিষ্ট অনুপাতে অ্যাপ্লাই হবে। দুইটি ব্রেক একসাথে কার্যকর হওয়ায় অনেক কম দূরত্বে বাইকটি থামিয়ে ফেলা সম্ভব হবে। সিবিএস ব্রেকিং সিস্টেমটি বাইকটির ওভারঅল ব্রেকিং সিস্টেমটা আরও মজবুত শক্তিশালী করবে। এছাড়াও বাইকটির সামনের চাকায় 240 মিলিমিটার ডিস্ক ব্রেক ইউজ করা হয়েছে। তৃতীয় যে পরিবর্তনটি হয়েছে বাইকটিতে সেটি হলো বাইকটির সাসপেনশনে। 5-স্টেপ অ্যাডজাস্টেবল সাসপেনশনের সুবিধাটা হলো আপনি আপনার মতো করে সাসপেনশনটি অ্যাডজাস্ট করে নিতে পারবেন। এই সাসপেনশনের ফলে উঁচু নিচু রাস্তা কিংবা ভাঙা রাস্তায় ঝাঁকুনির হাত থেকে বাড়তি একটা সুবিধা দেবে। চতুর্থ যে পরিবর্তনটি হয়েছে বাইকটিতে ইউজ করা হয়েছে ইউএসবি পোর্ট। ইউএসবি পোর্টের কারণে কোনো কারণে মোবাইলে যদি চার্জ চলে যায় তাহলে এই পোর্টের মাধ্যমে মোবাইলে চার্জ করে নিতে পারবেন। এছাড়াও এই বাইকটিতে ডুয়েল টোন কালার করা হয়েছে। এই হলো এই বাইকটির উল্লেখযোগ্য পরিবর্তন। এই পরিবর্তনগুলো ছাড়া বাইকটির আগের ফিচার্সে যেইগুলো ছিল বর্তমান মডেলও সেই একই ফিচার্সগুলোই রয়েছে। এছাড়াও বাইকটির ওয়েট হলো 113 কেজি, বাইকটি ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হলো 10 লিটার, মেট্রো প্লাস বাইকটির গতিবেগ ঘন্টায় 80 কিলোমিটার এবং টিভিএস এই বাইকটির মাইলেজ ক্লেম করে 86 কিলোমিটার পার লিটার। কিন্তু ইউজার্সদের মতামত থেকে আমরা জানতে পারি বাইকটির মাইলেজ সিটিতে 55 এবং হাইওয়েতে 60+ পাওয়া যায়। বিক্রয়োত্তর সেবা হিসেবে টিভিএস এই বাইকটিতে 6টি ফ্রি সার্ভিস এবং 2 বছরের ইঞ্জিন ওয়ারেন্টি প্রদান করবে। টিভিএস এ 228টি সার্ভিস সেন্টার থেকে আপনারা সার্ভিস সুবিধাটি পাবেন। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো বাইকটির মূল্য। বাইকটির মূল্য বর্তমানে কত তা আমি আমার ডেসক্রিপশন বক্সে উল্লেখ করেছি, আপনারা ডেসক্রিপশন বক্স থেকে বাইকটির মূল্য সম্পর্কে জানতে পারবেন। তো আজকে আর কথা না বাড়িয়ে এখানেই শেষ করছি। আশা করি আমার এই ভিডিও থেকে আপনারা কিছুটা হলেও উপকৃত হবেন। যদি কিছুটা উপকৃত হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন, এবং টিভিএস সম্পর্কে কিছু জানতে চাইলে আমার কমেন্টসে উল্লেখ করবেন। এই বলে শেষ করছি, আল্লাহ হাফেজ।